ওদেরকে জ্বালাচ্ছিস কেন? আমি ওদেরকে জ্বালাবো না, ওরা আমাকে অত্যাচার করে নির্মমভাবে হত্যা করেছে, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তাই নাকি? কি করেছে ওরা? ওরা আমার সঙ্গে কি করেছে আপনি নিজের চোখে দেখুন। দেখো দেখো, ভাবি নতুন বিয়ে হয়ে আমার বাড়িতে এসেছে, একটাও সোনার জিনিস পরে আসেনি। মালাটা পরে আছে টিনের, কানেরটা পরে আছে তাও টিনের, যা কিছু পরে আছে সবই টিনের। কই দেখি দেখি, আমি তো কালকে খেয়ালই করিনি, আমি মনে করি সব কিছু সোনার পরে আছে। সত্যি তো টিনের, তোমার বাপ মা কি জানে না এখনকার যুগের মেয়েদের বিয়ে দিতে গেলে কি কি দিতে হয়? মেয়ের বিধি সবকিছু টিনের পরি পাঠিয়েছে, আমাদেরও তো মেয়ে আছে, মেয়ের বিধি আর লেগে সবকিছু সোনার গড়িত হয়েছে। তারপরে গায়ের যে রং, কোনো জায়গাতে বিয়ে হতো না। বাবুর আব্বা ভালো বলি এই বিয়েটা হয়েছে, আমি গেলে কোনোদিন এই বিয়ে হতে দিতাম না। আমার অত সুন্দর ছেলে কত ভালো জায়গায় বিয়ে হতো, ভালো বৌমা পেতাম, আমার কপালটাই খারাপ। হ্যাঁ যে, ওই পাইচিকে ভাবি বলে ডাকতে আমার ঘৃণা লাগে। ওকে এই বাড়ির বৌমা না, ওকে এই বাড়ির কাজের লোক করে রাখবো, এই বাড়ির যত কাজ সব ওকে দিয়ে করাবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমার বাপ মা গরিব, আমাকে কিছু দিতে পারেনি বলে আমাকে এইভাবে ওরা অপমান করছে, আর আমি কালো বলি ওরা আমাকে কেউ দেখতে পাচ্ছে না। যারা কালো তারা কি মানুষ না? কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? কই না তো, ও চোখে কি পড়েছে? থাক, তোমাকে আরো তো আধখেতে দেখাতে হবে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। যাও তো বাজারে কি বাজার করে আসো, আর তুমি এখানে এভাবে বসে থাকলে হবে? যাও, টিবলের কাছে থালা বাসন পড়ে আছে, মেজে লাও গা। শোনো, বৌমার জন্য বেশি আধখেতে দেখাবে না, নাহলে তোমার কপালে কষ্ট আছে। আমি যা বলবো তোমাকে তাই শুনে চলতে হবে। এই লা ব্যাগ, বাজার করলে এসো। মা, ভাইয়ের আর আব্বার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই তরকারিতে আমাদের তিনজনের হবে তো? তিনজন কোথায়, আমরা তো দুজন। আমরা দুজন খেয়ে নিব, তারপরে ও কি খাবে না খাবে ও দেখে নিবে। মা, হাড়িতে যার ভাত নাই তলায় চারটি পুরা ভাত পড়িয়াছে, তো কি হবে? ওর পুরা খাওয়ার মুখ পুরাই খাবে। যত দুপুর দুটো বেজে গেছে, ঘুমাই গি। যাই, কাজকাম তো সব করা হলো, এবার গিয়ে দুটো খেয়েলি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদি পেয়েছে। ওদের সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার লেগে চারটি ভাতও রাখিনি, তলার এই পুরো ভাতগুলো রেখে দিয়েছে, আবার একটু তরকারিও রাখিনি, সব খেয়ে লিছে। Thank you.
কি আর করব আমার পুরা কপাল পুরা ভাতি খেতে হবে ওগো আমার না ব্লাউজ ছিড়ে গেছে আমাকে দুটো ব্লাউজ কিনে দিও না আমি পারবো না তোর বাপকে বলবি এনে দিতে আমি কি কন্টাক্টলি ছুঁচ্ছি নাকি তোর ব্লাউজ শাড়ি সব এনে দিতে হবে কেন তুমি তো আমার স্বামী তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো তোমার কাছে চাওয়ার তো আমার অধিকার আছে তোর বাপ আমাকে কি দিয়ে ছুঁচ্ছে তুই যা চাইবি তাই তোকে এনে দিতে হবে তুমিও আমার সঙ্গে এরকম ব্যবহার করছো আবার তোমার মা বোনও আমাকে দেখতে পারে না এই বাড়িতে যে আমি কি কষ্টে থাকি তা শুধুমাত্র আমি জানি কি বললি তুই আমার সামনে আমার মা বোনের নামে দুর্নাম করছিস আবার বলছিস তুই আমাদের বাড়িতে সুখে থাকিস নি তোর কিছু বলেছি রে ও বাবা গো আমার লাগছে আমাকে ছেড়ে দাও আমাকে আর মারো না গো ও মা আমাকে ছেড়ে দাও গো আমার খুব লাগছে আমাকে ছেড়ে দাও গো আমার লাগছে আমাকে ছেড়ে দাও ওগো বাবুদের ঘরে হইচই হচ্ছে কেন চলো তো কি দেখি ও মা আমাকে ছেড়ে দাও গো আমার খুব লাগছে বাবু এই বাবু দরজা খোল কি হলো রে দরজা খোল তোকে আজ মেরে ফেলবো দেখি তোকে আজকে বাঁচাই কি রে বাবু এত রাতে ঝামেলা করছিস কেন আমার মা বোনের নামে দুর্নাম করবে আর আমি ওকে ছেড়ে দেব কি বলেছে রে বাবু কি বলেছে আমরা বলে কেউ ওকে দেখতে পারেনি এই বাড়িতে বলে ও সুখে থাকে না ছোট লোকের মেয়ের মুখে এত বড় কথা আমরা তোমাকে দেখতে পারিনি আমরা তোমাকে খেতে দিইনি এই বাড়িতে তুমি সুখে থাকো না ঠিক করেছিস মেরেছিস আরো দুঃখই দে মেরি মেরি ফেল বুলবো মরে গেছে তোর আবার নতুন করে মেয়ে দেখি বিদিলে আসবো আমরা ভাবতাম এ ভালো মেয়ে এ তো ভালো মেয়ে না এর লেগে আমাদের মান সম্মান সব চলে যাবে লেও এত রাতে তোমরা ঝামেলা কইরো না পাড়ার লোকজন জুটি যাবে যাও সওগা এই বাবু তোরা শুয়ে পড় যাও বৌমা সওগা এত বেলা হয়ে যাচ্ছে সবাই ঘুম থেকে উঠে কাজে কামে চলে গেছে আর এখনো ঘুমে থাকলে হবে রান্না করবে কে যাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করো গা মা গা হাত পা খুব ব্যথা তাই ঘুম থেকে উঠতে পারিনি আজকে রান্নাটা শাবনামকে করতে বলেন না আমার শরীরটা খুব খারাপ করছে আমি ওসব জানি নি তোমাকেই রান্না করতে হবে প্রতিদিন এই অত্যাচার আমার আর ভালো লাগছে না এক জায়গায় থেকে থেকে আমার ভিতর একবারে পিতপিতি ধরে গেছে আমি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি কি হ্যাঁ সোনা এই দেখো আমি শুয়ে আছি তুমি কি করছো আমিও শুয়ে আছি এ অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি চলো না কোথাও বেড়াতে যাই হ্যাঁ সোনা যাব তোমাকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব এ তুমি প্রতিদিন ফোনে কার সাথে এত কথা বলো আমি কার সাথে কথা বলি না বলি তোকে বলতে হবে নাকি আমি তোমার বউ তুমি কি করছো না করছো আমাকে দেখতে হবে না অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার আর নয় এই বেশি কথা বলবি নি বেশি কথা বললে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবো বেশি বোঝার চেষ্টা করবি নি বুঝতে পেরেছিস কুকুর কুকুরের মতন থাকবি আমি আর এখানে থাকবো না আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো
আমি বাপের বাড়ি যাচ্ছি, দু একদিন বাদ দিয়ে চলে আসব। তুই বাপের বাড়ি যাবি, তো বাড়ির কাজ করবে কে? যা আগে শাড়ি খুলে কাজ কর গা। ওকে যদি বাপের বাড়ি যেতে দি, তাহলে তো বাপের বাড়ি গিয়ে বাপ মাকে সব বলে দিবে। দি যদি ওর বাপ মা আমাদের নামে বধূ নির্যাতনের কেস করে, তাহলে তো আমরা ফেঁসে যাব। বাবুকে তো এই বিষয়টা বলতে হবে। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? আমি তো বাজারে আছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর সাথে একটু দরকার আছে। ঠিক আছে মা, আসছি। ওরা যে আমার সঙ্গে এত অত্যাচার করছে, আমি এখান থেকে বেরোতেও পাচ্ছি না। দুদিন যে বাপের বাড়িতে বেড়াতে যাব, তা ওরা যেতে দিচ্ছে না। মা, কি বলবা বলছিলা বলো। বাবু, বৌমা ব্যাগটা গুছিনি, বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি বৌমাকে যেতে দিইনি। ও যদি বাপের বাড়িতে গিয়ে সব বলি দেয়, তাহলে যে আমরা ফেঁসে যাব। ওই মেয়েকেও আমার পছন্দ না, যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব, দিয়ে তোর আবার ভালো মেয়ে দেখে বিয়ে দেব। মা তো ঠিকই বলেছে, ওকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিই, তাহলে ইরানের সঙ্গে আমার বিয়েটা কেউ আটকাতে পারবে না। মা, তাহলে আমরা ওকে কিভাবে মারবো? হ্যাঁ মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, খাবারে বিষ দিই ওকে মেরে ফেলবো। আরে না না, তুই এসব কি পাগলের মতো বকছিস? খাবারে বিষ মিশিয়ে মারা যাবে না, খাবারে বিষ মিশিয়ে মারলে সবাই জেনে যাবে ওকে আমরা মেরে ফেলেছি। ওকে এমন ভাবে মারতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমাকে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ পেয়েছি, বাবু তুই কাছে আয়। ঠিক আছে মা, আজ রাতেই তাহলে কাজটা সেরে ফেলবো। আমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার এত শান্তি পাবে না।